জামাতের মতো বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে, যারা তারা যাতে তারা এদেশে রাজনীতি করতে না পারে। দাবিগুলি আসছে, আমার মনে হয় এগুলি সবই যৌক্তিক দাবি। তত্ত্বাবধায়কের সরকারের কোনো প্রয়োজন নাই, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট ভূমিকা পালন করবে বলে সারা বিশ্ব বিশ্বাস করে। জামাতের মতো বিএনপির নিবন্ধন বাতিল করতে হবে, অর্থাৎ জামাত এবং বিএনপির নির্বাচন নিষিদ্ধ করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, এমন একটি বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে, সেই ভিডিও ফুটেজটি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি দেশের তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রকারেই নেই দরকার, এ কথাটি বললেন ওলামা লীগের একজন আলেম। প্রিয় দর্শক, মূলত দুটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, তো চলুন কথা না বাড়াই, প্রথম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। জামাত এবং বিএনপির নিষিদ্ধ করার ঘোষণার দাবি করছে, চলুন আওয়ামী লীগের একজন নেতাকর্মীর কথা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। জামাতের মতো বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে, যারা তারা যাতে তারা এদেশে রাজনীতি করতে না পারে। আমরা বিএনপি রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ থাকবে। বিএনপি জামাতে বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, এটা আজকে যুবলীগের দাবি, কিন্তু আমরা মনে করি সারা বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজের একই দাবি। জিয়াউর রহমানের বিচার না হলে আমাদের প্রকৃতপক্ষে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না। এই দাবিগুলি আসছে, আমার মনে হয় এগুলি সবই যৌক্তিক দাবি, আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করি, আমরা ব্যবস্থা। এই দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে যে রায় হয়েছে বাংলার মাটিতে সেই রায় কার্যকর করার দাবি নিয়ে আমরা এখানে এসেছি। একই সাথে যে সংগঠনটির জমনি সন্ত্রাসের মধ্য দিয়ে বন্দুকের নলের মধ্যে দিয়ে যে সংগঠনটির প্রত্যেকটি পদক্ষেপে দেশ বিরোধী মানব বিরোধী যে সংগঠনটি গাদুলি সন্ত্রাসী কর্মকাণ্ড করা দেশকে ধ্বংস করে দেওয়া যে সংগঠনটি যুদ্ধ অপরাধীদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা লুণ্ঠিত করেছিলেন, লাল সবুজের পতাকা তুলে দিয়েছিলেন সেই পরাজিত শক্তি জামি এবং মুজাহিদের গাড়িতে সংগত কারণে বাংলার মানুষ মনে করে এই বিএনপি জামাত যতদিন বাংলার মাটিতে রাজনীতিতে থাকবে ততদিন বাংলাদেশের অগ্রগতিকে দাবি রাখার ষড়যন্ত্র চলতে থাকবে। এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য বাংলার ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ পেয়েছেন, এখন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ইস্পাট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই জায়গা থেকে বাংলাদেশকে তারা ধ্বংস করে একটা অত্যন্ত করছেন। তাই আমাদের যুব সমাজের একটাই দাবি, আমরা এখানে এসেছি আমাদের প্রিয় চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান নেতৃত্বে যুবলীগের পক্ষ থেকে, এটা আজকে যুবলীগের দাবি, কিন্তু আমরা মনে করি সারা বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজের একই দাবি যে বিএনপি একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন, যাকে কানাডা ফেডারেল আদালত পাঁচবার একই কথা বলেছেন বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন সেটা হলো বিএনপি। আমরা বিএনপির রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মাঠে বিচরণ করবে ততদিনই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে জাতিকে রক্ষার জন্যই আমাদের প্রতিপ্রবৃত্ত দায়িত্ব মনে করি আমরা আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কাছে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো আপনারা শুনলেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগেই সবাইকে বলবো, আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে নিয়ে আসি ওলামা লীগের একজন আলেম কি বলতেছে। অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা কিন্তু রাজপথ গরম করছে, মাঝে মধ্যেই সমাবেশ দিচ্ছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার দাবিতে, এবং তারা বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি নির্বাচনে আসবে না। এটা আমরা সকলেই জানি, সকলের দাবি, কিন্তু ওলামা লীগের যেই আলেম ওলামা কি বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকার কোনো দরকার নেই, কেন তারা এই কথাগুলো বলল, জনপ্রিয় দর্শক শ্রোতা তাদের মুখ থেকে শুনে আসি। তত্ত্বাবধায়ক সরকার তো আইন শৃঙ্খলায় এখনো নেই, সংবিধানে নেই, যখন ছিল প্রয়োজন সেটা হয়ে গেছে এবং এটা আইন রহিত করে দিয়েছে, সুতরাং তত্ত্বাবধায়কের সরকারের কোনো প্রয়োজন নাই, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট ভূমিকা পালন করবে বলে সারা বিশ্ব বিশ্বাস করে, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ বিশ্বাস করে, সাধারণ জনগণ বিশ্বাস করে, সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। সঠিক সুন্দর নির্বাচন হবে ঘোষণা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, সেই লক্ষ্যে আমরা যাতে করে নৌকার বিজয় হয়, বারবার মাননীয় প্রধানমন্ত্রী এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, চারবারের প্রধানমন্ত্রী, আবার যেন তিনি প্রধানমন্ত্রী হন এবং আজীবন যেন তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন হতে পারেন, সেই লক্ষ্যে নৌকার বিজয়ের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা রয়েছে, জনগণের সাথে আমাদের একাত্মতা রয়েছে, মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং মাদ্রাসার যত আলেমলামা আছেন আমাদের সাথে ঐক্য, যাতে করে সকলেই নৌকা মার্কায় ভোট দেন, এজন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, এলাকায় যাচ্ছি, ডোর টু ডোর আমরা নৌকার কথা বলছি, ইনশাল্লাহ নৌকার বিজয় হবে, আপনারা নির্বাচনে আসুন, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে এবং সঠিক নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন, জনগণ যাকে রায় দিবে তিনি ক্ষমতায় যাবেন, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি নৌকার বিজয় হবে, নৌকা আমাকে ভোট দিবে, সকলেই সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি দেশের উন্নয়নের জন্য এবং ভোটের প্রতিযোগিতায় আমরা যেন নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে আমরা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ বরণী কবরস্থানে এসেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির সেই টুঙ্গিপাড়া সেটাকেও স্মরণ করি এবং বরাণীতে বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, যিনি
গেরিলা যোদ্ধা ছিলেন, যার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য তিনি 7ই মার্চে যে বক্তব্য দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এই যে বক্তব্যের অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা জুগিয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও, মোট 2টি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। একটি হলো বিএনপি এবং জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে, সেখানে কিন্তু অনেক বড় বড় নেতাকর্মীরা কথা বলেছে, তাদের কথাগুলো আপনারা শুনেছেন। তো তাদের কথা অনুযায়ী আপনাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি, ওলামা লীগের কিছু আলেম ওলামা কিন্তু বলতেছে দেশে তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই, কিন্তু মূলত পক্ষে বিএনপির সকল নেতাকর্মীরা কিন্তু রাজপথে মিছিল করছে, সমাবেশ করছে, শুধুমাত্র একটাই দাবি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। কিন্তু এদের ভাষ্য অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো রকমের দরকার নেই বা প্রয়োজন নেই। যেহেতু বক্তব্যটি আপনারা শুনেছেন, আশা করি বুঝতে পেরেছেন, তো আপনাদের বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। তো ভিডিওটি শেষ করছি এখানে, যাবার আগে আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। আপনারা সকলে জানেন আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সেটা পর্যন্তই, আল্লাহ হাফেজ।